নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুইটি আসনের পাঁচটি উপজেলায় ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। দুপুরে জয়পুরহাট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ট্রেজারি থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে এসব ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা সালেহিন তানভীর গাজী জানান, আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পুলিশ র্যাবের পাশাপাশি জেলায় 10 প্লাটুন বিজিবি, 5 প্লাটুন সেনা সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।